এফ আর বি এম বলে এখন একট আছে আর আরবিআই গাইডলাইন আছে তেওঁলোকে কব কব যে ইমান লোন লব পারে স্টেট গভর্নমেন্ট এখন উইদাউট সেন্ট্রাল গভর্নমেন্টস বা উইদাউট আরবিআই উইদাউট এফ আর বি এম এক্ট কোনো লোন লবই নয় এখন একট আছে এই একখনের মতেহে লোন লব পারে কিন্তু মই গৌরবরে কব পাৰো অসম সরকারে যিমান লোন লব লাগে সিমান লব পারে সিমান আজিলৈকে লওয়া নাই যদি বছৰত 5,000 কোটি অসম সরকারে লব পারে অসম সরকারে লয় 4,000 কোটি টাকা এই কথাবিলাক অখিল গগৈ ডাঙরিয়াই জানিও নজনাবও দরে আর আমি যাবার বিধানসভার একটা কথা কৈছিলোঁ যে অখিল গগৈ ডাঙরিয়া লোনের টকার আপনার সমষ্টির কাম নকৰো বুলি আপনি বিধানসভাত কক এটাতো মই প্রথম কথা কলো যে লোন অসমত অসম দেশের 10খন রাজ্যের মাজত নাই জাস্ট আপনাদের সার্চ করক মই অখিল গগৈ ডাঙরিয়া চ্যালেঞ্জ করছো দেশের 10খন লোন লওয়া রাজ্যের মাজত অসম নাই অসম বহুত পাছত আছে আর লোন লব পারে কেন্দ্রীয় সরকারের নিয়ম মানিহে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম মানিহে আর আকৌ কৈছো মই দৃঢ়তার কৈছো অসম সরকারে যিমান লোন লব পারে তাতকৈ প্রত্যেক বছরের লোন কম লৈ আছে আর এই গোটে দেশের গোটে পৃথিবীর ফেনোমেনন এই অকল অসমের নয় তার পাছতো আমি অখিল গগৈ ডাঙরিয়া কলো আমি যেহেতু কেন্দ্রীয় সরকারের অনুমোদিত লোন লব পারো মানে আন্ডার এফ আর বি এম অ্যাক্ট আরবিআই অনুমোদিত লোন লব পারো লোন লৈছো আর কম লৈছো দেশের 10খন রাজ্যের মাজত অসম নাই তার পাছতো যদি আপনার অসুবিধা হয় আপনি কই দিয়ক শিবসাগর সমষ্টির লোনের টকায় একো কাম করব না এইটো মানে বিধানসভাত যেটা কৈছিল নাই নাই হব নহব সেইটো কয় ডেভেলপমেন্টের কারণে তখন ডেইলি আমাক আর্জি পেশ করিয়ে থাকে ডেভেলপমেন্টের কারণে কৈছো ডেভেলপমেন্টের কারণে তখন আর্জি পেশ করিয়ে থাকে যদি কোনোবা বিধায়কে 10 লাখ টাকা আনটাইট ফান্ড পায় তখন 20 লাখ বিচারে যদি কোনোবা বিধায়কে কোবাত যদি 20 কোটি টাকা রাস্তা পায় তখন 25 কোটি বিচারে গতি তখন এইটো কোৱা নাই যে মই এটা সত্য সদ্য মানুহ মোক লোনের টাকা নালাগে মূল সমষ্টির লোনের টাকায় কাম নকরো সেইটো কৈ দিলেই হল মানে নয় কক এইটো সিম্পল কথা এটা তেওঁ কব লোনের টাকায় মূল সমষ্টির কাম করক আর লোন আপনাদেরকে নলব মেডিকেল কলেজ সন্দেহন তেওঁ সমষ্টি পাতি বলে তালফাল লগাই আছিল। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।